আসসালামু আলাইকুম। বাংলাদেশের নির্বাচন প্রশ্নে ভারতের শাসক মহল এবং তাদের কূটনীতিকদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল সেটা মোটামুটি খুব পরিষ্কার হয়েছে একটি বক্তব্যে, একটি শিরোনাম দেখলেই দর্শক বুঝতে পারবেন। ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দেন, মানে এই মন্তব্যটা ভারতের সাবেক কূটনীতিকদের, অন্তত দুইজন কূটনীতিক ছিলেন, পিনাকরঞ্জন চক্রবর্তী এবং বীণা সিকরি, দুইজনই বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন এবং তাদের এই মনোভাব দৃষ্টিভঙ্গি থেকেই বোঝা যায় যে আসলে তারা বাংলাদেশকে কোনভাবে দেখে, বাংলাদেশের তারা সত্যিকার গণতন্ত্র চায় কিনা, সত্যিকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় কিনা সেটি খুবই পরিষ্কার। তারা কেবল আওয়ামী লীগকেই চায়, কিন্তু বাংলাদেশের ভালো নির্বাচন চায় না, ভালো গণতন্ত্র চায় না, বাংলাদেশের ভালো উন্নতি হোক সেটাও তারা চায় না। কত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে দর্শক, এই রিপোর্টটা তার প্রমাণ, যুগান্তরে প্রকাশ হয়েছে। দেখেন কিভাবে তারা মন্তব্য করছেন, বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না, বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেওয়ার পরেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে অনেকটা আত্মগোপনে চলে যেতে হয়েছিল। কেন চলে যাবে, আত্মগোপনে যাবে কেন? বাংলাদেশের যদি কোনো নীতিতে যদি ভারতের দৃষ্টিভঙ্গি বদল হয় তাহলে কি পিনাকরঞ্জন চক্রবর্তী বা বীণা সিকরি যখন কি এখানে দায়িত্ব পালন করেছেন তখন কি তার আস্তে করে আত্মগোপনে চলে যান? তো তারা কূটনীতিক হয়ে আরেকজন সিটিং কূটনীতিক সম্পর্কে দেখেন তাদের মন্তব্যটা কেন, তার মানে হচ্ছে তারা কি চায়, মানে অনেকটা আওয়ামী লীগ যেমনভাবে দলীয় দৃষ্টিকোণ থেকে তারা চাইতে পারে, এটা অসম্ভব কিছু না, তারা চাইতে পারে, কিন্তু এরাও কতখানি দলবাজ যে তারা এইরকম মন্তব্য করছে। তো পশ্চিমারা আর বা যুক্তরাষ্ট্র যেটা, তারা খারাপ কী চেয়েছে বাংলাদেশে, ভেতরে কী ছিল সেটা আমাদের দরকার নেই, কিন্তু তারা যদি বাংলাদেশের একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ভালো নির্বাচন চেয়ে থাকে তো সেটা তো বাস্তবায়নের দায়িত্ব তো ভারতের, কেন ভারত তো আমেরিকারই বন্ধু, আমেরিকাকেই তো রিপ্রেজেন্ট করে ভারত এখানে, তাই না? আমেরিকাকে ঠেকানো হয়েছে কেন, বলা হয়েছে যে এখানে যদি তোমরা বাড়াবাড়ি করো তাহলে চীন ঢুকে যাবে, আমরা কিছু করতে পারবো না, সুতরাং আমরা যেটা চাই আমাদের পক্ষে থাকো। তো মার্কিন যুক্তরাষ্ট্র সেই যুক্তিতেই তো তারা চুপ মেরে গেল শেষের দিকে, তো সেটাকে তারা এইভাবে কটাক্ষ করছে, অদ্ভুত ব্যাপার। বৃহস্পতিবার বিকেলে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিক এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী। এই পিনাকরঞ্জন চক্রবর্তী কিন্তু ঢাকায় এসেও কিন্তু এই ধরনের চটং চটং কথাবার্তা বলছে, যেটা শুধু একটা দলের পক্ষে যায়, একটি স্বার্থের পক্ষে যায়, এটা কোনোভাবেই 62টা রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রাম করছে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তাদের পক্ষে যায় না। এই আন্দোলনটা যদি আওয়ামী লীগ করতো তাহলে কি পিনাকরঞ্জন চক্রবর্তী বা বীণা সিকরিরা এইরকম মন্তব্য করতে পারত, নাকি সমর্থন দিত? অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের জবাবে পিনাকরঞ্জন বলছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, যিনি তার কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন, তাকে আর ভোটের সময় দেখাই গেল না, কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সেটা তিনি ভালো জানেন। এই এই ছিল সাবেক কূটনীতিকের মতামত। আর ওনারা যখনই কি দায়িত্বে থাকেন তখন একটা মুখোশ ধরে থাকেন, যখনই নাকি দায়িত্ব সেরে ফেলেন তখন আসল চেহারাটা বোঝা যায়। তো এরকমই পিনাক বাবুরা এইভাবেই দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে। গত 7ই জানুয়ারির বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা যায় কিনা এমন একটি প্রশ্নের জবাবে পিনাক বলেন, কোনো দল যদি নিজেদের সিদ্ধান্তে নির্বাচনে অংশ না নেয় তাহলে অন্য বিজয়ী দলকে দোষারোপ করা সাজে না, যেটা আওয়ামী লীগ বলছে, পিনাকরঞ্জন ঠিক তাই বলছে। কোনো মানে আওয়ামী লীগও কিন্তু এই কথাই বলে যে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, আমাদের কিছু তো করার নেই। পিনাকরঞ্জন চক্রবর্তী বলেন, আমাদের ভারতেও
হামেশাই দেখা যায় যে দল জানে তারা ভোটে হারবে, তারা অনেক আগে থেকে বলতে শুরু করে ইভিএম এ কারচুপি করা হচ্ছে, কাজেই তাদের অজুহাতের অভাব হয় না। তার মানে বিজেপির এরা হচ্ছে আসলে কর্মী, এই পিনাকরা পিনাকবাবুরা বিজেপির কর্মী। মানে এই ইভিএম নিয়ে যেহেতু তৃণমূল কংগ্রেসের একটা অস্বস্তি আছে, কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেসের একটা অস্বস্তি আছে, অনেকেরই আছে, সেটাকেই তারা কটাক্ষ করছে। অনুষ্ঠানের অন্যতম আলোচক সাবেক ভারতীয় কূটনীতিক এবং একই সাবেক হাই কমিশনার বিনা স্বীকৃতি, দেখেন কি বলছেন। তার মূল্যায়ন হলো যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের জামাতে ইসলামীকে একটি মডারেট বা মধ্যপন্থী ইসলামপন্থী দল হিসেবে বিবেচনা করে, তাদের কোনো ধারণাই নেই যে জামাতের চিন্তা চেতনা ও কর্মকাণ্ড কতটা উগ্রবাদী। বিনা স্বীকৃতি মনে করেন এই ভুল ধারণার ভিত্তিতেই জামাত ও তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি আমেরিকার কাছ থেকে প্রশ্রয় পেয়ে আসছে। মানে মনে হবে এদের কথা শুনলে যে এরা আসলে ভারতের কোনো নাগরিক না, ভারতের কোনো কূটনীতিক না, এরা হচ্ছে আওয়ামী লীগের একেবারে অন্ধ নেতা কর্মী। আমেরিকা জানে না, ওনারা জানে, আমেরিকা এখানে বসে বসে ঘাস কাটে, তারা কিছুই জানে না যে জামাত কোন ধরনের দল। এই প্রসঙ্গে আবার কিছুটা ভিন্ন মত পোষণ করছেন পিনাকরঞ্জন চক্রবর্তী। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রও আসলে জানে জামাতের প্রকৃত রূপ কী, কিন্তু সেই 71 থেকে আওয়ামী লীগের প্রতি যুক্তরাষ্ট্রের যে বিদ্বেষমূলক একটা মনোভাব ছিল তার প্রতিফলন আজও রয়ে গেছে। এ কারণেই ওয়াশিংটন আজ অর্ধ শতাব্দী বাদেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষদের তোল্লাই দিয়ে যাচ্ছে, মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে। চিন্তা করেন এই সমস্ত কথাবার্তাগুলি তারা বলছেন, যেগুলি আওয়ামী লীগ বলে, একেবারে আওয়ামী লীগের ডায়হার্ড নেতাকর্মীরা যা বলে। আবার সেই আলোচনায় অংশ নেন আমাদের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। কি দুর্ভাগ্য আমাদের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।